রাজশাহীতে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে 400 কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। বুধবার বিকেলে আশার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আক্তারের পক্ষে এসব কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলা সিনিয়র ম্যানেজার আব্দুল লতিফ, রাজশাহী সদর অঞ্চলের আরএম, রাজশাহী সদরের ব্রাঞ্চ ম্যানেজার সহ আশার অন্যান্য কর্মকর্তারা। তারেক রহমান, পদ্মা টাইমস।